ভারতের বিহার রাজ্যে দুর্গাপূজার মণ্ডপে বন্দুকধারীর গুলিতে চারজন আহত হয়েছেন। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। কিন্তু সে উৎসবের এসে ছেদ করলো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারের পূজো মণ্ডপে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালবেলায় অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি তারা মোটরসাইকেলে করে এসে কিন্তু চারজনের ওপরে গুলি চালিয়েছে। সেই গুলিতে কিন্তু আহত হয়েছেন আরমান আনসারি, সুনীল কুমার যাদব এবং রোশন কুমার এবং সিপাহী কুমার। তাদের কিন্তু স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। ইতিমধ্যে দুজনের কিন্তু অপারেশন করে গুলি বার করা হয়েছে, তারা আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই উৎসব মুখর পরিবেশে এই অজ্ঞাত পরিচয় লোকেরা যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আতঙ্কের যেমন সৃষ্টি হয়েছে, মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত। যদিও বিহারের পুলিশ প্রশাসন কিন্তু এই ব্যাপারে একেবারে বিষয়টি একবারে খতিয়ে দেখার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেখানকার পুলিশ প্রশাসন সূত্রে এমনটাই খবর। উৎসবের মরশুমে এই জাতীয় ঘটনা কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না বলে বিহার পুলিশ প্রশাসন জানিয়েছে। সেজন্য বিহার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখতে, সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যেমন পৌঁছেছে এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করেছে।